আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লাইভে আসলাম। আমি একদম দুইটা কথা ক্লিয়ার করতে চাই। প্রথম কথা হলো, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম হোটেলে কেন গেলেন? যারা বলতেছেন, যারা প্রশ্ন করতেছেন যে জাতির এই দুর্দিনে, জাতির এই ক্লান্তি লগ্নে উনি স্ত্রীকে নিয়ে হোটেলে কেন যাবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে উম্মাহাতুল মুমিনিন দেখে নিয়ে ওনার স্ত্রীদেরকে নিয়ে কি যুদ্ধে যাননি? বৈধ স্ত্রীকে নিয়ে একটু রিফ্রেশ হওয়ার জন্য বা একটু ফ্রি থাকার জন্য উনি কি হোটেলে যেতে পারেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে স্ত্রীকে, স্ত্রীদেরকে নিয়ে উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে যাননি, তাহলে উনি কেন যেতে পারবে না? যে সমস্ত কুলাঙ্গারেরা বলতেছে যে ওনার ডকুমেন্টস কোথায়, বিয়ের কাগজপত্র কোথায়, আমি তাদেরকে বলতে চাই, তোদেরকে যদি প্রশ্ন করা হয়, তোদের মা বাবা যদি বাহির হয় রাস্তায়, তোদের মা বাবাকে যদি প্রশ্ন করা হয় যে আপনাদের বিয়ের ডকুমেন্টস কোথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যদি প্রশ্ন করা হয় যে আপনার বিয়ে, আপনার যে ওয়াজেদ সাহেবের সাথে বিয়ে হয়েছে এই ডকুমেন্টস দেখান, উনি কি দেখাতে পারবে? সবাই কি ডকুমেন্টস নিয়ে ঘুরে কোনো জায়গায় স্বামী স্ত্রীকে একত্রিত হয়ে ঘোরা যাবে না? এটা কোন ধরনের কথাবার্তা? উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, 25 বছর যাবত যিনি বুখারী শরীফ পড়াচ্ছেন, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের উপর এরকম ওনার স্ত্রীকে নিয়ে হোটেলে যাওয়ার কারণে ওনার স্ত্রী আবদার করেছে, যেহেতু অনেক ক্লান্ত, তুমি অনেক ক্লান্ত, এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ এরকম চলতেছে, এখন যেহেতু আমরা একটু রিফ্রেশ দরকার বা আমরা একটু সময় কাটানো দরকার, চলো আমরা একটু ঘুরে আসি, তো ওনার স্ত্রীর আবদার পূরণ করতে উনি কোনো খোলা ময়দানে গিয়ে বেহায়াপনা করেন, ওনার বৈধ স্ত্রীকে নিয়ে ওনার ফ্যামিলির লোক জানে, আশেপাশের যারা আছে ওনারা জানে, সকলে জানে উনি দ্বিতীয় বিবাহ করেছেন, ও ডাক দুল পিটিয়ে লক্ষ লক্ষ মানুষ খাইয়ে তারপর অনুষ্ঠান করে বিয়ে করতে হবে দ্বিতীয় বিয়ে, তাহলেই সারা দেশবাসী বিশ্ববাসীকে জানাতে হবে যে আমি বিয়ে করতেছি। আর আজকে যারা বলতেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে অপবাদ দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ যুবলীগ এ সমস্ত মূর্তাদেরকে বলতে চাই, তোরা যারা হেনস্থা করেছিস, কিছুদিন আগে মাইমন সিংহের গৌরীপুরে একজন এমপি অবৈধভাবে একজন নারীর সাথে একবারে মেলামেশা করেছে এবং এটা ভিডিও আকারে সারা দেশব্যাপী ভাইরাল হয়েছে, এই এমপি তো এখনও বরখাস্ত হয়নি, এই এমপি এখনও পর্যন্ত ওই এলাকার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকে, ওই এমপিকে কোনো শাস্তি দেওয়া হয়নি, বরখাস্ত করা হয়নি, অথচ আল্লামা মামুনুল হক সাহেব ওনার বৈধ স্ত্রীকে নিয়ে হোটেলে যেতে পারবেন না। আজকে কিছু অসাধু আমাদের অঙ্গনের কিছু লোক বলতেছে যে উনি এই পরিস্থিতিতে উনি ওনার স্ত্রীকে নিয়ে হোটেলে কেন যাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে আমাদের যুদ্ধ, জিহাদ, আমাদের সংগ্রাম, আমাদের বৈধভাবে বিবাহের সম্পর্ক এবং স্ত্রীদের সাথে সম্পর্ক সব কিছু একত্রে চলবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবাই কেরাম করেছেন, এটা কোনো খারাপ কাজ নয়। আজকে দর্শনে সেঞ্চুরি করে উল্লাস করে মিষ্টি বিতরণ করা হয়, আজকে হোটেলগুলোতে, আজকে রিসোর্টগুলোতে, আজকে পার্কগুলোতে বিভিন্ন খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, ওই হোটেল একটা ভালো হোটেল মনে করে হুজুর সেখানে গিয়েছেন রিফ্রেশ টাইম বা একটু তার স্ত্রীকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে একটু সময় কাটানোর জন্য, বাড়িতে হয়তো বা বাসায় বোরিং লাগতেছিল, এই জন্য উনি যেতে পারবেন না, ওনাকে এরকম হেনস্থা করতে হবে। আজকে যারা এই সমস্ত দাবি তুলতেছে, যারা আওয়াজ তুলতেছে, এরা মূলত ইসলামের শত্রু, এরা মূলত মামুনুল হক সাহেবের শত্রু না, এরা ইসলামের শত্রু, আমি আগেও বলেছি, এরা এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু। এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, কোনো ধরনের আপোষ নাই। আজকে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এই জাতির উপরে আজকের এই লাঞ্ছনার কারণ হলো, আজকে জাতি কোনো হুজুর, কোনো আলেম দ্বিতীয় বিবাহ করলে এটাকে ভালোভাবে নিতে পারে না, এমনকি অনেক আলেমরাও এটাকে ভালোভাবে নিতে পারে না, আমাদের জাতির উপরে এটা শাস্তি আসতেছে, এবং যেখানে সুস্পষ্টভাবে জিহাদ ফরজ হয়ে আছে, যাদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে আছে, আমরা জিহাদ করতেছি না, আমরা নথজনু নীতি অবলম্বন করতেছি,
যারা আমাদের 20 জন ভাইকে মেরে ফেলেছে গুলি করে পাখির মতো, তাদের বিরুদ্ধে নতজানু হয়ে গিয়েছি। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, তোমরা যত নতজানু হবে ওরা তোমাদেরকে তত বেশি পাকড়াও করবে। আর যদি তোমরা খুজুহু ফাগুল্লু, ধরে ধরে তোমরা মুরতাদদেরকে ধরো, তাহলে আল্লাহ পাক তোমাদের পক্ষে থাকবে, বিজয় দান করবে। আমাদের উচিত তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, সশস্ত্র জিহাদে অবতরণ হওয়া। হয় মারবো না হয় মারবো, কিন্তু এদের এই মুরতাদদের থেকে এই দেশকে, এই জাতিকে, ইসলামকে অবশ্যই অবশ্যই মুক্ত করতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, আর ফাটল নয়, কে চরমুনাই, কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, এগুলো বাক বাক করার সময় নাই। আমরা এখনো যদি এক হতে না পারি, কালকে রফিকুল ইসলাম, আজকে মামুনুল হক, এভাবে আমাদের একজন একজনকে হেনস্থা করবে, ধরবে, পাকড়াও করবে, আহত করবে, নিহত করবে, এরা আমাদেরকে মানুষই মনে করে না। এ জাতি মাফিয়া সরকারের হাতে আজকে, এ জাতি আমরা লাঞ্ছিত, অবমানিত, আজকে আমরা জিম্মি এই মাফিয়া সরকারের হাতে। এই মাফিয়াদের হাত থেকে আমাদেরকে মুক্ত হতে হলে সংঘবদ্ধভাবে ঐক্য তৈরি করতে হবে, দেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। দেশ যদি নিরাপদ থাকে তবেই তো ইসলাম নিরাপদ থাকবে। আজকে দ্বিতীয় বিবাহকে এ সমস্ত নরপিশাসরা আজকে গার্লফ্রেন্ড নিয়ে আজকে উন্মাদনায় লিপ্ত, আজকে মেয়েদেরকে নিয়ে বেলাল্লাপনায় লিপ্ত, সেখানে কোনো কিছু হয় না। একজন আলেম ওনার স্ত্রীকে নিয়ে গেছে, সেজন্য এই ধরনের গালাগালি, এই ধরনের পাঞ্জাবি চিরে ফেলা হচ্ছে। কলিজা, তোদেরকে একটা একটা বলছি, তোদের ভিডিওতে গ্লোবালাইজেশনের এই যুগে কেউ ছাড় পাবি না। তোদের একটা একটাকে ধরে ধরে তোর হাত, তোদের হাতগুলো ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোদের প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা এত দুর্বল নয়, আমরা আল্লাহর পাকের কাছে বিচার তো দিয়েছি, আল্লাহ পাকের কাছে বিচার দিয়েই থেমে থাকবো না। আমরা এদেশের প্রশাসনের কাছে বিচার দিব না। আমরা এখন সময় হয়েছে গর্জে ওঠা, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় হয়েছে, আর চুপ থাকবার সময় নাই। আল্লাহ পাকের কাছে বিচার দিলাম, হায় আল্লাহ তুমি বিচার করো, এগুলো বলবার সময় নাই। এই আজাফুল ইমান, জয়ফুল ইমান, দুর্বল ইমানের সময় চলে গেছে, এখন ধরতে হবে। খুদুহু ফাগুল্লু, একটা একটাকে ধরো, আর একটা একটাকে ধরে ধরে মুরতাদদেরকে শাস্তি দাও। এটাই হলো আল্লাহ পাকের বিধান। উদিনাল্লাযীনা ইয়াকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যেখানে জালেমরা অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ পাক বলেছেন সেখানে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, গর্জে উঠো। আজকে আমরা নতজানু নীতি অবলম্বন করছি। শেখ আল্লামা মামুনুল হক সাহেব হুজুর নিজেও আজকে আমাদের আমাদের নতজানু নীতি অবলম্বন করছিলেন। আমি বলবো আর নতজানু নীতি নয়, আজকে গর্জে উঠতে হবে, অবরোধ শেষ, হরতাল শেষ, বিক্ষোভ শেষ, পরীক্ষার দোহাই দিয়ে। আরে একটা হায়াতুল উলিয়ার পরীক্ষা দিয়ে কি হবে? হ্যাঁ ছাত্র ভাইরা, একটা হায়াতুল উলিয়ার পরীক্ষা দিয়ে আপনি কি হবে? জাতি ধ্বংস হচ্ছে, ইসলাম ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, সেখানে একটা হায়াতুল উলিয়ার পরীক্ষা দিয়ে আপনার আমার কি হবে? কি হবে মেসকাতের পরীক্ষা দিয়ে? কি হবে এই ক্ষতিত মাদ্রাসা চালিয়ে, যে মাদ্রাসার কোরআন আজকে রাজপথে লাঞ্ছিত, যে মাদ্রাসার আলেমরা রাজপথে লাঞ্ছিত, যে কোরআন আজকে সংসদে যায় না, সেই সেই লেখাপড়া, সেই সেই কোরআন হাদিস পড়া দিয়ে কি হবে? করতে হবে কোরআনকে সংসদে পৌঁছাইতে হবে, কোরআনকে প্রত্যেকটা অঙ্গনে পৌঁছে দিতে হবে। খেলাফত হারুন ইজাজ সাহেব হুজুরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, একজন আমির নির্বাচিত করুন। হেফাজতের আলাদা আমির, চরমুনায়ের আলাদা আমির, খেলাফতের আলাদা আমির, জমিয়তের আলাদা আমির থাকবে না। সব দলের একজন আমির নির্বাচিত করুন, সকলের এক আমিরের নেতৃত্বে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন যদি করতে পারে তবে আমরা সফল হব, এদের হাত থেকে দেশ মুক্ত হবে, জাতি মুক্ত হবে। আজকে যারা বলতেছেন হেফাজত আন্দোলন করে, মিছিল মিটিং করে লাভ কি, আমরা কি ক্ষমতায় যেতে পারবো? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আমাদের দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা যদি ভাবত যে আমরা আন্দোলন করে কি হবে ব্রিটিশদেরকে খেয়ে দিয়ে, আমরা ক্ষমতায় থাকতে পারবো না, তবে এই উপমহাদেশ স্বাধীন হতো না। ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা কখনোই যেত না। ওনারা ভেবেছেন আগে মুক্ত করতে হবে দেশকে, উপমহাদেশকে মুক্ত করতে হবে, ইসলামকে হেফাজত করতে হবে। আরে কোন দল ক্ষমতায় আসলো, কোন দল গেল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখবার বিষয় বর্তমান মাফিয়া সরকারের হাত থেকে, এই মুরতাদদের হাত থেকে ইসলাম এবং দেশকে মুক্ত করতে হবে। হয়তো আজকের বক্তব্যের কারণে আমি একটু পরে অ্যারেস্ট আবার হতে পারি, আবার গ্রেফতার হতে পারি, আজকে আমি লাঞ্ছিত হতে পারি। আরে শেখুল হাদিস, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এর সন্তান, এরকম যদি হেনস্থার শিকার হতে পারে, আজকে ওনার দাড়ি ধরতে পারে, আজকে ওনার পাঞ্জাবি ছিঁড়ে দিতে পারে, তাহলে আমি রফিকুল ইসলামকে মেরে ফেললে আর কি হবে? আমাকে মেরে ফেলা হোক, তবুও কোনো পরোয়া করি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, একজন আমির নির্বাচিত করুন, একজন থাকবে সারা বাংলাদেশের হেফাজতের আমির, যে সরমুনের আমির ও সে থাকবে, জমিয়তের আমির, খেলাফতের আমির, সব দলের একজন আমির হবে। সে আমিরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের শক্তি অচল করে দিব, অচল করে মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব।
করবো। তারপরে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে যাবে ক্ষমতা, প্রয়োজনে যার হাতে মন চায় তার হাতে যাবে। কিন্তু এই মুর্তাদদের হাত থেকে, এই মাফিয়া সরকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আজকে ছাত্রলীগ, যুবলীগ যেই পরিমাণে একদম সাইকুল হাদিসের উপর হাত তুলেছে, তাতে নিঃসন্দেহে বলতেই পারি এরা এমন হিংস্র হয়েছে, এরা পারলে যে কোনো সময় আপনাকে আমাকে গুলি করে মেরে ফেলবে। এরা এমন হায়না হয়েছে, এরা এমন হিংস্র হয়েছে, যেখানে সেখানে আপনাকে আমাকে, আজকে আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, আমাদের সকলকে হয়তো ওরা মেরে ফেলবে। এরা হয়তো আমাদের সকলকে জিম্মি করে এই রাষ্ট্রে আবারও ক্ষমতায় থাকতে চাইবে। আমরা কারো ক্ষমতার থেকে নামানোর জন্য, কারো ক্ষমতায় উঠানোর জন্য কথা বলতেছি না, কিন্তু এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বিএনপি বুঝি না, জমিয়ত বুঝি না, চরমুনায় জাসদ বাসদ বুঝি না, জামাত হেফাজত বুঝি না, সকল দল একমত হয়ে এই মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তবেই আমরা চূড়ান্ত সফলতা পাবো। চূড়ান্ত সফলতা পেতে হলে আমি অদমের এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আজকে এই খণ্ডকালীন এখানে মিছিল, ওখানে মিছিল, একটু পরে হাদিয়া দিল, তুহফা দিল, আর আমায় পাইলাম, একটু পরে চুপসে গেলাম, এভাবে মিছিল মিটিং করে আজকে আমি নিরাপদ না। গোয়েন্দা সংস্থার লোকেরা তৎপর, আমি কোথায় আছি, কোথায় কি করতেছি সব কিছু জানতেছে। প্রত্যেকটা আলেম, যারা বিপ্লবী, যারা স্বাধীন চেতা, যারা আন্দোলন করতেছে, প্রত্যেকটা লোক গোয়েন্দা তৎপরতার বাইরে নাই। আজকে আমাদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমি আজকে রাস্তায় বাইর হলে আমি এই টুপি পরে বাইর হই না, আমি একটা সাধারণ অন্য টুপি পরে বাইর হই, জিজ্ঞেস করলে মাথা তলে দিয়ে চলে যেতে হয়। কেন? আজকে এদের হাতে আমরা জিম্মি, কারণ আমি হয়তো আজকে জিহাদ করতে পারবো না, রাস্তায় হয়তো ওরা হেনস্থা করবে, হয়তো বা মারপিট করবে, হয়তো বা মেরে ফেলবে, গুম করে ফেলবে। এজন্য এভাবে গুম হতে চাই না, চাই একটা ডাক, যে ডাকে শহীদ হতে পারবো, যে ডাক আল্লামা বাবুনগরী দিবে, যে ডাক আমিরুল মুমিনিন হয়ে সারা দেশের একজন আমির দিবে, সে ডাকে শহীদ হতে চায়, এমনিতে মরে যেতে চায় না। এই জন্য একটু সেফ থাকার চেষ্টা করি। সেফ থাকার ইচ্ছা আমাদের নাই, মরার ইচ্ছা আছে, কিন্তু মরব কোথায়, মরার প্ল্যাটফর্ম তৈরি হয় না এখনো পর্যন্ত। আমরা মরতে চাই, আমরা জীবন দিতে চাই। লক্ষ লক্ষ যুবক এদেশে এখনো জীবন দিতে প্রস্তুত। ডাক দেন আপনারা, কাকে ভয় করেন আপনারা, কিসের ভয়? আপনারা যারা নেতা আছেন হেফাজতে ইসলামের, তাদেরকে বলবো, প্রিয় নেতৃবৃন্দ, হে আমাদের প্রিয় রাহবারগণ, আপনারা যদি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে একটু চাপ সহ্য করার সাহস করতে না পারেন, আজকে যদি আপনারা একটু মামলা হামলার কথা শুনলেই, কোন জায়গায় ভাঙচুর হয়েছে, এখানে মামলা দিচ্ছে, এটা শুনলে পদ পদবি ছেড়ে দিতে চান, তবে আমি বলবো আপনাদের জাতির নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের যোগ্যতা নাই, আপনারা সরে যান, আপনারা সরে যান। আমি স্পষ্ট বলবো, যদি জাতির নেতৃত্ব দিতে সহ্য করতে না পারেন, চাপ সইতে না পারেন, তবে সরে যান। আর যদি সহ্য করতে পারেন, তবে জাতিকে ডাক দেন ঐক্যবদ্ধ হওয়ার। দেখেন আজকে আপনাদের ডাকে কত লোক সমাগম হয়, কত লক্ষ লক্ষ যুবক এখনো পর্যন্ত তৈরি আছে। আর হেফাজতের এই তিন চার দিনের আন্দোলনে আপনারা কি বুঝলেন? ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের যুবকেরা দেখিয়ে দিয়েছে দলমত নির্বিশেষে, যে এখনো পর্যন্ত এদেশে আপনাদের ডাকে লক্ষ লক্ষ যুবক মরতে প্রস্তুত। 20 জন মরেছে, 20,000 মরবে, 20 লক্ষ মরবে। দেখেন আপনারা ডাক দিয়ে, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো, আপনারা শুধু ডাক দেন। আপনারা একটু চাপ নিতে পারেন না, আপনারা ভয় পান মামলা হবে, হামলা হবে, রিমান্ডে যাব। আরে রিমান্ডে কি, মামলা হামলায় কি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যায় নাই? ইউসুফ আলাইহিস সালাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আমিনি, এদেশ বুখারী শরীফের লেখক আল্লামা ইসমা শহীদ বুখারী রহমতুল্লাহ আলাইহি যান নাই? এত বড় বড় আলেমরা জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, আপনার আমার কিসের ভয়, কিসের এত ভয়? এত ভয় না পেয়ে আমরা গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। উম্মা চেয়ে আছে আপনাদের দিকে, জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, গর্জে উঠুন আপনারা। প্লিজ দয়া করে আপনারা একটু চাপ নেওয়ার মানসিকতা তৈরি করুন। হয় মরবো না হয় মারবো, তবুও দেশকে আবার মুক্ত করে ছাড়বো এই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে। আপনারা চিন্তা করতে পারবেন না, এই সরকার এখন আর নিজের কথায় চলতেছে না, এই সরকার এদেশের কারো কথায় চলতেছে না, এটা চলতেছে হিন্দুত্ববাদের কথায়, মোদির কথায় চলতেছে দেশ। এদেশে মোদি যা চায় খুশি হয়, সেই কাজ ছাত্রলীগ করছে, যুবলীগ করতেছে, আওয়ামী লীগ করতেছে, শেখ হাসিনা করতেছে, সকলেই আজকে মোদির কথায় চলতেছে, মোদি যা খুশি। আজকে মন্দিরগুলো ফুলে 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 সজ্জিত, আর মসজিদগুলো লাঞ্ছিত, আলেমদেরকে আজকে লাঞ্ছিত করা হচ্ছে। এর মানে হলো মোদির বিরুদ্ধে যারাই ডাক দিবে তাদেরকে জেলে নেওয়া হবে, লাঞ্ছিত করা হবে পদে পদে। আমি জানি না একটু পরে আমিও কি থাকতে পারবো কিনা, তবুও বলতে চাই আমরা থাকার পরোয়া করি না, আল্লাহর জন্য কথা বলতে চাই, ইসলামের জন্য কথা বলতে চাই। আরে শেখুল হাদিসের সন্তান যদি এদেশে নিরাপদ না থাকে, আপনি নিরাপদ থাকবেন? আপনি কে? আপনাকে কয়জন আসবে? আল্লাহ মামুনুল হকের জন্য আজকে সোনার গায়ে মানুষ চলে এসেছে, মুক্ত করে নিয়ে গেছে, আপনাকে কি করবে, আমাকে কি করবে? কিছুই করবে না। অতএব এখনো পর্যন্ত সময় আছে, মনে করেন না আমি চরমুনাই করি, আমি অমুক দল করি, আমি নিরাপদ, আমি সেফ, আমি তো মসজিদে ভালোই আছি। ভালো থাকবেন না, অপেক্ষা করুন, ভালো থাকবেন না। ইন্ডিয়ার মতো মসজিদ থেকে ধরে ধরে পিটানো হবে, এই কথিত লকডাউনের নামে মসজিদ বন্ধ করা হবে, মাদ্রাসা বন্ধ করা হবে, এই সমস্ত কথিত, আমরা এই সমস্ত কিছু মানি না। আমরা এদেশের মধ্যে ইসলামী হুকুমত চাই, ইসলামকে
আমরা সুন্দরভাবে পালন করতে চাই, এদেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে সেই স্বাধীনতা চাই। আমাদের এই স্বাধীনতা না দেওয়া হলে যারাই এই স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, এভাবে মরতে চাই না। আমি আমাদের আমার কথাগুলো, আমার হৃদয়ের ভাঙ্গা আর্তনাদগুলো আপনাদের কাছে শোনালাম, জানালাম। এখন আপনাদের বিবেচনা করার দায়িত্ব আপনারা বিবেচনা করবেন। আমি জানি না আমি অ্যারেস্ট হবো কিনা, গুম হবো কিনা, আমি মারা যাবো কিনা। আরে খুঁজ পড়ুয়া নেই, আরে মুমেন জান্নাতের, মুমেন জান্নাতের আশা করে। মুমেনের তো রসুল বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মৃত্যু তো হাদিয়া স্বরূপ, মরতে প্রস্তুত আছি আমরা যে কোনো সময়। আল্লাহ নবী বলেছেন যে ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, তাহলে আমরা কেন ভয় পাবো মৃত্যুকে, কেন জেল জরিমানার ইমানকে ভয় পাবো? আল্লাহর জন্য কাজ করে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জালেমদের হাত থেকে দেশকে, ইসলামকে হেফাজতে রাখবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।